إن الحمد لله الكريم الوهاب المعطي بغير حساب الهادي إلى الخير من أناب وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له شهادة تنجي قائلها من العذاب وأشهد أن محمدا عبده ورسوله المبعوث بالحق والصواب وصلى الله عليه وعلى آله وصحبه أولي الألباب وسلم إلى يوم الفصل والمآب أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال النبي صلى الله عليه وسلم خيركم خيركم لأهله وأنا خيركم لأهلي দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমাদের সঙ্গে থাকা ইসলাম প্রিয় দিনদার ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র রবিউল আউয়াল মাসে নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী নিয়ে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য মহামানিবের দরবারে কালিমাতুর শুকুর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বামী হিসাবে আমাদের জন্য সর্বোত্তম আদর্শ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আর রোমের 21 নম্বর আয়াতে বলেন, ওমিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি তোমাদের জন্য তোমাদের থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য মহাব্বত ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয়ই এর মধ্যে রয়েছে নির্দেশনাবলী সেই কৌমের জন্য, সেই সম্প্রদায়ের জন্য যারা চিন্তা করে। সম্মানিত দীনী ভাই ও বোনেরা, আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বিশ্বের সকল স্বামীর জন্য ছিলেন সর্বোত্তম আদর্শ, এবং স্বয়ং তার পরিবারের কাছে, পরিবারের নিকটে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম, এবং আমাদেরকে আমাদের পরিবারের নিকট সর্বোত্তম হওয়ার জন্য নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন খয়রুকুম খয়রুকুম লি আহলি ওয়া আনা খয়রুকুম লি আহলি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে তার পরিবারের নিকটে উত্তম, আর আমি আমার পরিবারের নিকট আমার স্ত্রীদের নিকটে সর্বোত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করে কি কাজ করতেন? যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছিল মাযা কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসনাউ ফি বাইতি, উগমা আয়েশা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘরে প্রবেশ করেন তখন তিনি কি কাজ করেন? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তরে বলেছিলেন কানা নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি মিহনাতি আহলি আই ফি খিদমাতিহিম ফাইদা হাদরাতি সালা খরাজা ইলা সালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি ঘরে প্রবেশ করতেন তিনি তার পরিবার পরিজনের পেশায় নিয়োজিত হয়ে যেতেন, তার স্ত্রীদের কাজে নিয়োজিত হয়ে যেতেন, তার স্ত্রীদেরকে যে অবস্থায় তিনি পেতেন সেই অবস্থায় সেই কাজে তিনি সহযোগিতা করার কাজে লেগে যেতেন এবং তাদের খেদমত করতেন। যখন সলাওয়াতের সময় হতো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সলাতের জন্য মসজিদে বের হতেন।
সম্মানিত দিনী ভাই বোনেরা, শুধু তাই নয়, কেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাশিরু আজওয়াজাহু ওয়া ইয়াখুযু বিরায়হিন্না ফিমা ইয়ারিদু আলাইহি মিন উমর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উম্মতের বিভিন্ন বিষয় যখন উপস্থাপিত হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সমস্ত বিষয়ে স্ত্রীদেরকে অবহিত করতেন এবং স্ত্রীদের নিকট থেকে পরামর্শ গ্রহণ করতেন এবং তাদের নিকট থেকে সর্বোত্তম পরামর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেতেন এবং তাদের মতামতকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করতেন। তার অন্যতম দৃষ্টান্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গড়ে হেরার মধ্যে দীর্ঘ ছয়টি মাস ধ্যানেছিলেন, ধ্যান করেছিলেন, তখন জিব্রাইল আমিন যখন আসলেন, এসে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রসুল বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আমিন টান দিয়ে ধরে বুকে ধারণ করলেন, একটু পর ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রসুল বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। দ্বিতীয়বার আবার পূর্বের ন্যায় আলিঙ্গন করলেন, তৃতীয়বার যখন পড়তে বললেন, আল্লাহ রসুল বললেন, মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না। আবার জিব্রাইল আমিন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টান দিয়ে ধরে বুকে আলিঙ্গন করলেন, একটু পরে যখন ছেড়ে দিলেন, জিব্রাইল আলাইহি সালাতু ওয়াসসালামের সঙ্গে সঙ্গে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরাতুল আলাকের প্রথম পাঁচটি আয়াত তেলাওয়াত করলেন, ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়ারব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে আসলেন, এসে বললেন, ও খাদিজা, জামিলুনি জামিলুনি, আমাকে কম্বল দিয়ে ঢেকে দাও, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার ব্যাপারে ভয় পাচ্ছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে শুরু করলেন, আল্লাহে লা ইয়াখযিক আল্লাহু আবাদা, ইন্নাকা লা তাহমিলুল কাল্লা ওয়া তুকরিউদ দাইফ ওয়া তুইনু আলান নওয়াইব। মুহাম্মদ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অপমান করতে পারেন না, কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন এবং আপনি মেহমানদের সম্মান করেন, মেহমানদের আপ্যায়ন করান এবং আপনি অসহায় মানুষদেরকে সাহায্য করেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নিকটে এই বিষয়গুলো উপস্থাপন করেছিলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরামর্শ পাওয়ার জন্য এবং তার মতামত পাওয়ার জন্য, তিনি কি পরামর্শ দেন তা শোনার জন্য। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বোত্তম সার্টিফিকেট দিয়ে দিলেন এবং তাকে সর্বোত্তম সুন্দর পরামর্শ দিয়ে তাকে সহযোগিতা করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঙ্গে নিয়ে তার চাচাতো ভাই ওয়ারাকা ইবনে নওফালের কাছে গিয়েছিলেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে স্ত্রীদের সঙ্গে পরামর্শ করতেন তার আরও একটি দৃষ্টান্ত হচ্ছে হুদাইবিয়া সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুশরিকদের সঙ্গে চুক্তি করার পর সাহাবায়ে কেরামকে নির্দেশ দিয়েছিলেন যে তোমরা তোমাদের হাদিগুলোকে জবাই করে দাও এবং তোমাদের মাথার চুলকে মুন্ডিয়ে ফেলো। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিকমত বুঝতে না পারায় একটু বিলম্ব হওয়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে প্রবেশ করলেন এবং গিয়ে এই কথাটি উপস্থাপন করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া নবী আল্লাহ, أتحب ذلك؟ اخرج ولا تكلم منهم أحدا كلمة حتى تذبح بدنك وتدعو أهلكك ليحلكك. فخرج النبي صلى الله عليه وسلم ولم يكلم أحدا منهم كلمة حتى فعل ذلك ونهر بيده وحلك رأسه. রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উম্মে সালামা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ,
আপনি যদি তাই পছন্দ করেন তাহলে আপনি বের হয়ে যান কারো সঙ্গে কথা না বলে। আপনার যে ওঁট রয়েছে সেই ওঁটটি আপনি কোরবানি করে দিন এবং আপনি একজনকে ডেকে আপনার মাথা মুন্ডিয়ে ফেলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হলেন, বের হয়ে তিনি নিজের হাতে ওঁট কোরবানি করে দিলেন এবং একজনকে ডেকে তার মাথা মুন্ডিয়ে নিলেন। সাহাবায়ে কিরাম যখন এই দৃশ্য দেখতে পেলেন সকলে দৌড়ে উঠে গিয়ে তাদের হাদিগুলোকে জবাই করে দিলেন এবং তাদের মাথাকে মুন্ডিয়ে নিলেন। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরামর্শ করেছেন, আর কি সুন্দর পরামর্শ দিয়েছেন তা আমাদের সবার নিকটে উজ্জ্বল নক্ষত্র ন্যায় দৃষ্টান্ত হয়ে থাকে।